ফেডারেশন কাপে আরামবাগের স্বপ্ন ভেঙে চুরমার, 2-1 গোলে জিতে 5 বছর পর শিরোপা জিতল আবাহনী। ম্যাচ সেরা লিটাক টেস্ট ক্রিকেটে দ্বিস্তর নীতির পক্ষে নয় বিসিবি, বাস্তবায়ন হলে টেস্টে আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, মন্তব্য মাহবুব আনামের। টাইব্রেকারে যুদ্ধশ্বাস জয়ে শতবর্ষী কোপা আমেরিকার শিরোপা চিলির, 4-2 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন লা রোজারা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা খুদে জাদুকর লিওনেল মেসির, কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারের পর সিদ্ধান্ত। এবং ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি, রাতে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন। খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই দেশের ফুটবল, ফেডারেশন কাপের খবর। আরামবাগের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের শিরোপা জিতল আবাহনী। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে 1-0 গোলে জিতেছে আকাশি নীল জার্সিধারীরা। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন আবাহনীর লিটাক, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিজয়ী দলের সানডে। বাঁধনহারা উল্লাসে মাতোয়ারা সান লিটাকরা, 2010 সালের পর আবারও পুরনো সাম্রাজ্যের মুকুট জয়, উল্লাস তো তাদেরই মানায়। শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনীর মতো নতুন পরাশক্তিদের দৌরাত্মে শিরোপার স্বাদ নেয়াই ভুলতে বসেছিল ধানমন্ডির জায়ান্টরা। 2010-11 মৌসুমে শেষ লিগ শিরোপা জয়ের পর আর কোনো শিরোপাই ঘরে তুলতে পারেনি আবাহনী, তাই ফেডারেশন কাপের এ শিরোপা ফুটবলারদের তপ্ত মনে এনে দিয়েছে স্বস্তির পরশ। অন্যদিকে 1997-2001 দুবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আরামবাগ, প্রথমবার আবাহনী ও পরের বার মুক্তিযোদ্ধার দাপটে স্বপ্ন চুরি হয়েছিল তাদের। এবার গ্রুপ পর্ব থেকেই প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলেছে সাইফুল বাড়ির দল, তাই আশায় বুক বেঁধেছিল তারাও, যদিও বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আধিপত্য ছিল আবাহনীরই। ইতিহাস, অভিজ্ঞতা, শক্তিমত্তা সব দিকেই আরামবাগের চেয়ে এগিয়ে ছিল আকাশি নীলরা। বল দখলের লড়াইও প্রথমার্ধে এগিয়েছিল তারাই, বল পেতেও বেশি দেরি হয়নি আবাহনীর। 11 মিনিটে লিটাকের দুর্দান্ত গোলে আনন্দে নেচে ওঠে আকাশ নীল সমর্থকরা। শুরুতেই গোল হজম, তবে তাতে লক্ষ্য ভ্রষ্ট হয়নি আরামবাগের তরুণরা। প্রথমার্ধে বড় কোনো সুযোগ তৈরি করতে না পারলেও দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সাইফুল বাড়ির দল। 56 মিনিটে গোল প্রায় দিয়ে ফেলেছিল আরামবাগ, কিন্তু ইয়াকো সামনিকে শট বারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় মিতুলদের। 4 মিনিট পর আবারও সুযোগ পেয়েছিলেন সামনিক, কিন্তু এবারও ব্যর্থ এই ফরোয়ার্ড। শেষ দিকে বেশ কিছু সুযোগ পেয়েছিল দুদলই, তবে কোনো আক্রমণই আর জালে জড়ায়নি, ফলে আরও একবার বুক ভাঙা কষ্ট নিয়ে খালি হাতেই ফিরতে হলো আরামবাগকে। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার কোপা আমেরিকার খবর, আবারও তীরে এসে তরি ডুবল। আর্জেন্টিনার স্বপ্ন সারথি মেসির পেনাল্টি মিসের খেসারত দেওয়ার দিনে চিলির কাছে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে হেরে কোপা জয়ের স্বপ্ন দীর্ঘায়িত হলো আর্জেন্টিনার। আর তাই শত বছরের বিশেষ আয়োজনে কোপার ইতিহাসে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখালো চিলি। এর আগে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকে। স্তব্ধ গ্যালারি আর নির্বাক তিনি, ফুটবলের নায়ক মেসি শতবর্ষী কোপা আয়োজনে আর্জেন্টিনদের দৃষ্টিতে হয়ে উঠলেন ট্র্যাজিক হিরো, কারণ পেনাল্টি শুটআউটের প্রথমটি গোলরক্ষক সার্জিও রোমেরো প্রতিহত করায় অনেকে ভেবেই নিয়েছিল এবারের কোপা আগের আসরের মতো পূর্ণ মঞ্চায়ন হলেও হয়তো ফলাফল থাকবে আর্জেন্টিনার পক্ষে। কিন্তু পেনাল্টি শুটআউটের প্রথমটি যেভাবে আসমানে ভাসালেন মেসি, সেখানেই মূলত আর্জেন্টিনার কোপা জয়ের স্বপ্ন আকাশে মিশিয়ে দিয়েছেন নিমিষেই। শেষ পর্যন্ত ইতিহাস রচনা করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতে সানচেজ ভিদালরা।
গেল বছর এই চিলির কাছে হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ আলবি সেলেস্তেদের সামনে, কারণ সময়ের কাটা ঘুরে আবারও সেই ফাইনালের মঞ্চ, আবারও সে গাজালানো প্রতিপক্ষ চিলি। এবার কি স্বপ্ন পূরণ হবে মেসির? গেল এক বছরে তো ইউক্রেন ইজিপ্টের বিমান গ্রাস হয়েছে, সিরিয়ার যুদ্ধ বেড়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য আলাদা হয়েছে, তাই ঘটনাবহুল 2016 সালে ফুরাবে কি মেসির কোপা জয়ের প্রতীক্ষা? এমন মিলিয়ন বিলিয়ন প্রশ্নের সামনে দুদলের লড়াই ফুটবলেও নয়, প্রথমার্ধে হয়েছে শারীরিক শক্তির। শুধু তাই না, মাঠের বাইরেও দুই কোচের তর্কে জড়িয়ে পড়ার দৃশ্য ক্যামেরা এড়ায়নি, তাই দুদলের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তবে এই বাক বিতণ্ডার মাঝে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি গঞ্জালো হিগুইন, যে কারণে বিবেকের কাঠগড়ায় হয়তো দগ্ধ হচ্ছেন হিগুইন। কিন্তু দ্বিতীয়ার্ধে এমন একাধিক সুযোগ হালছাড়া হলে অতিরিক্ত সময়ে মেসি আগুইরোরা ডেডলক ভাঙতে না পারায় মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের নির্বাচনের খবর আপাতত পেছনে ফেলে আর্জেন্টিনার কোপা আমেরিকার জয়ের স্বপ্নভঙ্গের বেদনা হয়ে উঠল সংবাদের প্রধান শিরোনাম। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে না পারায় পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন ভিনগ্রহের ফুটবলার লিওনেল মেসি। 2005 সালে জাতীয় দলের জার্সি গায়ে অভিষিক্ত হওয়ার পর মেসি খেলেছেন 113টি ম্যাচ, দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন 55 গোল করে। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে মাত্র 30 বছর বয়সে তার এই অবসরের সিদ্ধান্ত ব্যথিত করেছে বিশ্বের অগণিত ফুটবল ভক্তকে। খুদে জাদুকর কিংবা ভিনগ্রহের ফুটবলার, অসামান্য ফুটবলের নৈপুণ্যে বর্তমান সময়ের সব বিশেষণগুলি নিজের করে নিয়েছিলেন মেসি। কিন্তু আক্ষেপটা ওই এক জায়গাতেই, ক্লাব ফুটবলার হয়ে অর্জনের সব জায়গাতে তুলির আঁচড় দিল ব্যতিক্রম জাতীয় দলের জার্সি গায়ে। ব্রাজিল বিশ্বকাপে একক প্রচেষ্টায় দলকে ফাইনালে ওঠালেও ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিতে। এরপর থেকে ছায়ার মতো পিছু নিয়ে নিন্দুকেরা সমালোচনায় ব্যস্ত ছিলেন এলএমটেনের, সেটা আরো প্রকট আকার ধারণ করে কোপার গেল আসরে চিলির কাছে তার নেতৃত্বে আলবি সেলেস্তারা শিরোপা খোয়ালে। এবারও একই দৃশ্যপটের পুনর্মঞ্চায়ন হলে অনেকটা আবেগী হয়ে অবসরের সিদ্ধান্ত নেন মেসি। ব্যাপারটি অত্যন্ত কষ্টের, দেশের হয়ে ফুটবলের জন্য কিছুই করতে পারলাম না, তাই আন্তর্জাতিক ফুটবলকে এখানেই বিদায় জানাচ্ছি। সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কষ্টের ছিল। 1987 সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেয়া মেসি যে একদিন বিশ্বসেরা হবেন তার আভাস তিনি দিয়েছিলেন শৈশবেই। ভাগ্যের ফেরে স্পেন পাড়ি জমালেও সবসময় আর্জেন্টিনার হয়ে মাঠে নামা স্বপ্নে বিফোর ছিলেন মেসি। এই ফুটবল বিশ্বের সে স্বপ্ন পূরণ হয় 2005 সালে আর্জেন্টিনা হাঙ্গেরি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে। পরের সময়টা শুধুই গল্প, সবাইকে পেছনে ফেলে দেশের হয়ে গড়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ড, অর্জনের ঝুলিতে আছে একটি অলিম্পিক গোল্ড মেডেল, তারপরও মেসি অপূর্ণ। কেননা কিংবদন্তি হতে হলে যে অবশ্যই স্বাদ নিতে হবে বিশ্বকাপ জয়ের। বিদায় বরাবরই বেদনার, সেই বেদনার বাসিতে যে সুর তুলেছেন মেসি তাতে সায় দিয়েছেন ডিফেন্ডার হাভিয়ার মাচেরানো। এছাড়াও আর্জেন্টিনার জার্সি খুলব কি খুলব না এমনই অদ্ভুত এক দ্বিধাদ্বন্দ্বে আছেন সার্জিও আগুয়েরো। এসএম ইকবাল, সময় সংবাদ। ফুটবল বিশ্ব ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির অবসরের ঘোষণায় সারা বিশ্বের গণমাধ্যম জুড়ে উঠেছে আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও প্রভাব পড়েছে মেসির অবসরের ঘোষণার। টুইটার থেকে শুরু করে ফেসবুকও মেসি ভক্তদের মন্তব্যের ছড়াছড়ি। সেসবের বিস্তারিত নিয়েই এবারের প্রতিবেদন। ভিন গ্রহের ফুটবলার, ফুটবলের খুদে জাদুকর, গ্রহের সেরা ফুটবলার, কতই না বিশেষণ। লিওনেল মেসির ক্ষেত্রে এসব বিশেষণ অসামঞ্জস্যপূর্ণও নয়। বিশ্বের ফুটবল বোদ্ধা থেকে শুরু করে ভক্তরাও এটি অকপটে স্বীকার করে নেবেন। যে মেসির হাতে উঠবে বিশ্বকাপ শিরোপা, সেই মেসি জিততে পারলেন না কোপা আমেরিকাও। হতাশা আরও আছে, 23 বছরের শিরোপা বন্ধাত্ব না ঘুচাতে পেরে প্রিয় ফুটবলারটি রাগে দুঃখে কিংবা অভিমান নিয়ে নিয়ে ফেলেছেন অবসর। এই খবরটি শেল হয়ে বিঁধেছে মেসি ভক্তদের হৃদয়ে। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে খেলার জগতের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব হয়ে উঠেছেন এই খবরটিতে। হতাশা প্রকাশ করে তারা টুইট করেছেন। মেসিকে ফুটবল বিশ্বের অলঙ্কার হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে। মেসির এই সিদ্ধান্তকে আবেগী সিদ্ধান্ত বলেও অনেকে মন্তব্য করেছেন। আবার অনেকের মতে সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্ব তার সেরা ফুটবলারটিকেই হারাতে চলেছে বলেও অভিমত দিয়েছেন। অন্যদিকে সানডে টাইমস, মর্নিং হেরাল্ড থেকে শুরু করে মার্কার মতো বিশ্বের প্রথম সারির গণমাধ্যমগুলোতেও প্রাধান্য পেয়েছে মেসির অবসরের খবরটি। চিলির কাছে কোপা আমেরিকা টানা দুটি আসরের ফাইনালে হারের পর আর্জেন্টিনার বড় ম্যাচের চাপ সহ্য করতে না পারার মানসিকতার বিষয়টিও প্রাধান্য পেয়েছে এই দৈনিকগুলোর খবরে। সেই সাথে মেসি বন্দনাও ছিল তাদের কলামগুলোতে।
ফেসবুক জুড়েও উত্তাল ঢেউ ছড়িয়েছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি। আর্জেন্টাইন ভক্তদের হতাশা আর মেসির বিদায়ে ফেসবুকের ওয়াল ছিল ছাসা। আর্জেন্টাইন ভক্তদের নিরাশার পাশাপাশি আলবি সেলেস্তে বিরোধী পক্ষেরও পাল্টা বক্তব্যে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সব মিলিয়ে ফুটবলীয় এই উৎসবে মেসি আর আর্জেন্টিনা চিলির ম্যাচকে ঘিরে উত্তাল একটি দিন পার করেছেন ফুটবল প্রেমীরা, যেখানে দিন শেষে জয়টা যেন ফুটবলেরই হয়েছে বলে মত ফুটবল বোদ্ধাদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। হারজিত সবসময়ই খেলার অংশ। জয়ী দলের আনন্দের পাশাপাশি হতাশার চাদরে মুশে পড়া হেরে যাওয়া দলের আবেগ কখনোই বাদ যায় না। কোপা আমেরিকায় চিলি আর্জেন্টিনার ম্যাচের পরও দেখা গেছে সেই একই চিত্র। বাদ ভাঙা উৎসবে যখন চিলির ফুটবলার ভক্তরা মাতোয়ারা, ঠিক তখনই একটা হতাশা যেন গ্রাস করেছে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের। এক দলের কান্না অন্য দলের আনন্দ, একই ময়দানে দুপক্ষের এই চিত্র স্বাভাবিক। তবে এখানে একটি বিশেষত্ব অবশ্যই রয়েছে, কারণ হেরে যাওয়া দলটির নাম আর্জেন্টিনা, যে দলে রয়েছেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। টানা দুটি কোপা আমেরিকা জিতে রীতিমতো আকাশে উঠছে চিলি, আর সপ্তম আকাশে ওরা লা রোজা সমর্থকদের সেই উৎসব অশ্রুজল মুছতে মুছতে দেখছে আর্জেন্টাইন ফুটবল ভক্তরা। নিজেদের ফুটবল ইতিহাসে এর আগে এরকম সুসময় কখনোই কাটানো হয়নি চিলিয়ান ভক্তদের। গভীর রাতেও রাজধানী স্যান্টিয়াগোর রাস্তায় নেমে নেচে গেয়ে করেছেন জয়োৎসব। কেউ বা পতাকা হাতে, কেউ বা স্লোগানে স্লোগানে প্রিয় দলকে জানিয়েছেন অভিনন্দন। অন্যদিকে হারের গ্লানি আর হতাশায় আর্জেন্টাইন ফুটবল ভক্তরা ছিলেন হতবিহ্বল। প্রিয় দলের হারে কারো কারো ঝরেছে শুধুই অশ্রুজল। তার উপর আবার মেসির অবসরের ঘোষণার তির কষ্টের তীব্রতা যেন আরও বাড়িয়ে দিচ্ছে আলবি সেলেস্তে ভক্তদের। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় নেমে বড় পর্দায় খেলা দেখে যে দলটির সমর্থকরা অপেক্ষার প্রহর গুনেছিলেন 23 বছর পর শিরোপার আক্ষেপ ঘোচানোর, তাদেরকেই ঘরে ফিরতে হয়েছে ভাঙা মন আর হৃদয় নিয়ে। কি বলবো, মেসি আমার প্রিয় ফুটবলার, ও চলে যাচ্ছে, আমি বাঁচবো কেমন করে? আমি হতাশ, কান্না পাচ্ছে, কষ্টটা বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি না মার্তিনো আগুয়েরোকে কেন একাদশে রাখলো, হিগুয়েনকেও দলে রাখার যৌক্তিকতা দেখি না। আসলেই পরিকল্পনায় আমাদের অনেক ভুল ছিল। মেসি আগুয়েরো ডিমারিয়া পারলেন না, তবে কবে সেই স্বপ্নিল শিরোপার সন্ধান পাবে আর্জেন্টাইনরা, কবে কাটবে সেই অধরা শিরোপা বন্ধাত্ম, প্রশ্নের উত্তরগুলো খুঁজতে খুঁজতে হতাশার আক্ষেপ নিয়ে আরো একটি নির্ঘুম রাত কাটাতে যান আলবি সেলেস্তে ভক্তরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। রাউন্ড অব 16-এ বিগ ম্যাচে ইতালির কাছে তারা হেরেছে 2-0 গোলে। ম্যাচে আজুরিদের হয়ে গোল দুটি করেন চিয়েল্লিনি ও পেল্লে। প্যারিসের স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল শুরু করে বসে ইতালি। ম্যাচের 24 মিনিটেই লিড পেতে পারত তারা, কিন্তু বোদুচ্চির ব্যর্থতায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। তবে ম্যাচের 33 মিনিটে আজুরিদের হয়ে কাঙ্ক্ষিত সেই লিড উপহার দেন গিয়োর্গিও চিয়েল্লিনি, যে বলের যোগানদাতা ছিলেন এমানুয়েল গিয়েচিরিনি। প্রথমার্ধের বাকি সময় আর গোলের মুখ দেখেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে দেলবক্সের শিষ্যদের আরও চেপে ধরে কোচ অ্যান্টনিও কন্তের ইতালি। ম্যাচের 89 মিনিটে স্পেনকে সমতায় আনার নিশ্চিত সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে যোগ করার সময় আজুরিদের হয়ে লিডটাকে দ্বিগুণ করতে ভুল করেননি সাউদাম্পটনের খেলা স্ট্রাইকার গ্রাজিয়ানো পেল্লে। শেষ পর্যন্ত ওই 2-0 গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় অধিনায়ক বুফনের ইতালি। এদিকে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আইসল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইংল্যান্ড। ওয়েন রুনিদের আটকাতে একদিকে যেমন আইসল্যান্ড ভাবছে রক্ষণাত্মক ফুটবল খেলার, অন্যদিকে আক্রমণাত্মক খেলেই কোয়ার্টার ফাইনালে উঠতে চায় শ্রীলায়ন্সরা। নিসের আলিয়ান্স রিভিয়েরায় সোমবার বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে দুদলেরই ম্যাচ। 3 ম্যাচে 1 জয় আর 2 ড্র, ভিন্ন ভিন্ন গ্রুপে সমান 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউট পর্বে উঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। এবার দুদলের সামনেই অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনালে ওঠার পরীক্ষা। তাই দুদলের ফুটবলারদের পাশাপাশি প্রস্তুত নিসের আলিয়ান্স রিভিয়েরা। 1996 আসরে শেষ সেমিফাইনাল খেলেছিল ইংলিশরা। এখন পর্যন্ত 9 বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েও ফাইনালে খেলতে পারেনি থ্রি লায়ন্সরা। তাই পরপর 2 আসরে নকআউট পর্ব নিশ্চিত করা ইংল্যান্ড চাইবে সেই খরা ঘোচাতে। কাজটা অবশ্য খুব একটা কঠিন হওয়ার কথা নয় রয় হজসনের শিষ্যদের, কারণ আইসল্যান্ডের বিপক্ষে আগের 2 দেখায় 1 জয় আর 1 ড্র নিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে আছে থ্রি লায়ন্সরা।
এছাড়া ইউরোর শেষ দশ ম্যাচে ইংল্যান্ডের হার না মানার রেকর্ডটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে ওয়েন রুনিদের। এদিকে আইসল্যান্ডের রক্ষণ দুর্গ ভাঙতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চান ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি। এছাড়া দলে আছেন গ্যারি কাহেল, রাহিম স্টার্লিং, ক্রিস স্মলিং, জেমি ভার্ডির মতো তারকারা। তাই আইসল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না ইংল্যান্ড। অন্যদিকে প্রতিপক্ষ কঠিন হওয়ায় রক্ষণাত্মক কৌশলে খেলার ছক কষছে আইসল্যান্ড। ইউরোতে প্রথম অংশ নিয়ে নকআউট পর্বে নাম লিখিয়েছে দ্বীপ দেশটির ফুটবলাররা। নিজেদের শেষ নয় ম্যাচে তারা হেরেছে মাত্র একবার। ব্যাপারটি অবশ্য অ্যারন গানারসনদের জন্য স্বস্তির হলেও ইংলিশদের মতো তাদের দলেও বেশ কজন ফুটবলারদের আছে হলুদ কার্ডের খড়ক। বিয়ারনেসন, গুডমনসন ও সাইভারসনকে তাই খেলতে হবে সাবধান হয়েই। দুদলের র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে ইংল্যান্ড। রুনিরা আছে একাদশ স্থানে আর আইসল্যান্ডের অবস্থান ৩৪। তবে গ্রুপ পর্বের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী পর্তুগাল ও হাঙ্গেরিকে রুখে দিয়েছিল আইসল্যান্ড। তাই ইংল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিয়ে নতুন রূপকথা রচনা করতে মুখিয়ে আছে আইসল্যান্ড। অর্জনা মুমু, সময় সংবাদ। এদিকে হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ২ জুলাই গ্যারেথ বেলের ওয়েলসের মুখোমুখি হবে রেড ডেভিলরা। ম্যাচের মাত্র দশ মিনিটেই আল্ডার ওয়াইরিজের গোলে লিড নেয় বেলজিয়াম। প্রথমার্ধে হাঙ্গেরির দুর্গে আরও বেশ কয়েকটি আক্রমণ সানে লুকাকু আর ডিব্রুইনেরা, কিন্তু সেগুলো আলোর মুখ না দেখলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মার্ক উইলমর্সের ছাত্ররা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের ৭৮ ও ৭৯ মিনিটে বাতসুই ও এডেন হ্যাজার্ডের পরপর দুই গোলে খেলা থেকে ছিটকে যায় হাঙ্গেরি। খেলার ইঞ্জুরি সময়ে কারাস্কো বেলজিয়ানদের হয়ে আরও একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় রেড ডেভিলসদের। প্রতি বছর হাই পারফরমেন্স স্কোয়াড থেকে কমপক্ষে যাতে দুইজন জাতীয় দলের যোগ্য হয়ে উঠতে পারেন সে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানালেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। তিনি জানান এইচপি দলের মূল উদ্দেশ্য হবে জাতীয় দলের চাহিদা মেটানো। আর প্রথমবারের মতো হাই পারফরমেন্স স্কোয়াডে নাম লিখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। সাথে নিজের যোগ্যতা প্রমাণ করে আরো ভালো করতে দ্বিতীয়বারের মতো এইচপি স্কোয়াডে সুযোগ পাওয়া মেহেদী হাসান রানা। এইচপি দল মানেই জাতীয় দলের সাথে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের সংযোগ সেতু, তাই হাই পারফরমেন্স দল নিয়ে খানিকটা হইচই থাকেই। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ, সেখানে যারা ভালো করেছেন আর যারা আগে থেকেই ছিলেন নির্বাচকদের রাডারে তাদের নিয়েই গড়া হয়েছে এবারে ২৪ জনের স্কোয়াড। এই ২৪ জনকে জাতীয় দলের চাহিদা অনুযায়ী গড়ে তোলা হবে বললেন বিসিবি সহসভাপতি মাহবুব আনাম। তাছাড়া টেস্টে দ্বিস্তর নীতি নিয়ে আইসিসির সমালোচনা করেন তিনি। এটা সমর্থন করি না, কারণ আমি এখনো মনে করি যে খেলার এমন একটা জিনিস হচ্ছে যে আপনি যত কম্পিটিটিভ টিমের সাথে খেলবেন ততই আপনার ইম্প্রুভমেন্ট হবে। আইসিসির দায়িত্ব হচ্ছে গ্লোবালাইজেশন অফ ক্রিকেট, আইসিসির দায়িত্ব নয় যে এটা একটা স্পেশাল ক্লাস তৈরি করা। আমরা চেষ্টা থাকবে যে প্রতি দু বছরে অ্যাটলিস্ট হাই পারফরমেন্স থেকে দুজন খেলোয়াড় যদি জাতীয় দলে আমরা ঢুক মানে জাতীয় দলে স্থান করে নিতে পারে তাহলে মনে করব যে আমাদের এই কাজটি সফল হয়েছে। মেহেদী হাসান মিরাজ এই প্রথমবারের মতো সুযোগ পেলেন হাই পারফরমেন্স স্কোয়াডে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুবার অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজ জাতীয় দলের জন্য প্রস্তুত হবার সুযোগটা সানন্দেই লুফে নেবেন বলে আত্মবিশ্বাসী। আর দ্বিতীয়বারের মতো এইচপি দলে সুযোগ পাওয়া মেহেদী হাসান রানাও আশাবাদী তার এই নবযাত্রা নিয়ে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব মানে জোর দিয়ে কাজ করা হয় এবং সবাই এখানে ভালো ফোকাস থাকে, কারণ এখান থেকে ভালো কিছু করলে ন্যাশনাল টিমে যাওয়াটা ইজি হয়ে যায়। সো এখানে আমি ফার্স্ট টাইম ডাক পেয়েছি, আমার টার্গেট থাকবে যে আমি যেন ভালো কিছু করতে পারি, এটাই। তো এখানে হাই পারফরমেন্সে ভালো কোচ থাকবে, এখান থেকে আমি আমার যেই যে জায়গায় ল্যাকিংসগুলো ছিল ওইগুলো আমি ইম্প্রুভ করে ন্যাশনাল টিমে যাওয়ার জন্য। সিমন হেলমুটের অধীনস্থ এই স্কোয়াড জাতীয় দলের জন্য ভবিষ্যতের রসদ তৈরি করবে বলেই আশাবাদ ক্রিকেট সংশ্লিষ্টদের। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে, আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনা ইয়াংস, ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে মোহামেডানের ৫-১ গোলের জয়। আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে টেনশন নয়। স্কুল ক্রিকেটের খবর, জুনিয়র টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা ঘরে তুলল টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর হাইস্কুলকে ৩ উইকেটে হারিয়েছে বিজয়ী দল। আগে ব্যাট করে ১৩৩ রানে অল আউট হয় দিনাজপুর হাইস্কুল।
জবাবে 7 উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ফাইনাল হন রিফাত হাসান। এক সময় আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সহ দেশের শীর্ষ অনেক ক্রিকেটারের হাতে খড়ি ছিল নির্মাণ স্কুল ক্রিকেট। পুরনো সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বিসিবি গাঁট ছড়া বেঁধেছে প্রাইম ব্যাংকের সাথে। চলতি টুর্নামেন্ট সহ আগামী 5 বছর ইয়াং টাইগার্স টুর্নামেন্ট আয়োজন করবে ব্যাংকটি। জেলা পর্যায়ে 540টি স্কুল থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ ও দিনাজপুর হাই স্কুল। টস হেরে ব্যাটিংয়ে নেমে রিফাত ও সুমনের বোলিং তোপে দলীয় 32 রানেই সাজঘরে ফেরেন দিনাজপুরের ওপরের সারির 5 ব্যাটসম্যান। একসময় 100 রান করাটাই কঠিন হয়ে পড়ে উত্তরবঙ্গের স্কুলটির। তবে রাজনের 28 আর সজীবের 32 রানে অবশেষে 100 কোটা পেরোয় দিনাজপুর। 47 ওভার 4 বলে 133 রানে অল আউট হয় দিনাজপুর। 3টি করে উইকেট নেন রিফাত ও সুমন। জবাবে সাবধানী সূচনা করে টাঙ্গাইল। 41 রানের উদ্বোধনী জুটি গড়ে আউট হন ওপেনার হারুন। তবে মিডল অর্ডার ব্যর্থ হলে 82 রানে 6 উইকেটের পতন ঘটলে বিপাকে পড়ে টাঙ্গাইল। তবে 44 রানে রিফাত আর 24 রানে সাফাত অপরাজিত থাকলে 7 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ব্যাট বলের অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রিফাত। মূলত এই ম্যাচটা খেলছে আমাদের কোচের আম্মার জন্য। আমরা যেদিন কক্সবাজার যাব আমাদের টাইম ফিক্সড হয়ে গেছে, কিন্তু ওই টাইমের কিছুক্ষণ আগে আমাদের কোচের আম্মা মারা গেছে, কোচ যাইতে পারে নাই। তার আত্মার মাগ ফিরারদের জন্য আমরা এই ম্যাচটা খেলছি। সবার মধ্যে কম্বিনেশন অনেক ভালো ছিল, আমরা চেষ্টা করছি ভালো খেলার জন্য। আর্লি কয়েকটা উইকেট পড়ে গেছে, তারপরে আমাদের বিশ্বাস ছিল আমরা ম্যাচটা জিতবো, সেই বিশ্বাস থেকে আমরা ম্যাচটা জিতছি। পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও 50,000 আর রানার্স আপ দলকে 25,000 টাকার চেক তুলে দেন বিসিবি সহসভাপতি মাহবুব আনাম। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে নিজ দলের ক্রিকেটারদের ম্যাচ পাতানোর অভিযোগ করে বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি নেসারউদ্দিন আহমেদ কাজল। ম্যাচ দুটির তদন্ত করতে বিসিবিকে অনুরোধ করেছেন তিনি। আর ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে টালবাহানা করলেও ক্লাবের সভাপতি জানান দ্রুতই তারা সবার পাওনা শোধ করবেন। লিজেন্ড অফ রূপগঞ্জের সাথে যে দুইটা ম্যাচ আমরা খেললাম, এই দুইটা ম্যাচ নিয়ে আমাদের একটু সন্দেহ। যেমন দেখেন আমার টিম কিন্তু সিসিএস এর সাথে আসে, লস করছে, কলাবাগানের সাথে আসে, আমার ওইখানে কোনো ক্লেম নেই, আমি ওগুলো নিয়ে কোনো কথা বলিনি। বাট এই স্পেসিফিক এই টিমটার এগেনিস্টেই দুইটা ম্যাচ আমার এরকম হয়েছে, তাই আর কি আমি আমার কমপ্লেনটা করার আর কি। কমপ্লেন বলতে একটু বোর্ডকে বললাম যে এটা তদন্ত করার জন্য। নাদির চৌধুরী, সরাদি শুভ, এই দুজন ডলার মাহমুদ সবাই কিন্তু মার পড়তেছিল যে টিমের রেজাল্টটা এরকম, হঠাৎ করে এই ম্যাচটা এরকম হলো কেন। ওই ম্যাচটা লস করাতে কিন্তু আমরা পিছিয়ে গেলাম। পেমেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নাই, আমার তো অন্যান্য প্লেয়ারদের বিরুদ্ধে তো আমার কোনো ক্লেম নাই। আর আমরা পেমেন্ট যতটুকু করেছি, আমাদের স্পন্সাররা দেশের বাইরে এসে আসবে, আমরা ঈদের আগে হয়তো একটা তাদের একটা পেমেন্ট করবো, পার্ট পেমেন্ট করবো। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপা জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে ওজিরা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 58 রানে। আগে ব্যাট করে 9 উইকেটে 270 রান করে ওজিরা, জবাবে 212 রানের গুটিয়ে যায় ক্যারিবীয়রা। টুর্নামেন্ট সেরা হয়েছেন মিশেল মার্শ। আসরের আরেক দল ছিল দক্ষিণ আফ্রিকা। কিংস্টন ওভালে ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি ওজিদের। টপ অর্ডারদের পর মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। তবে অ্যারন ফিঞ্চের 47, জর্জ বেইলির 46 ও ম্যাথিউ ওয়েডের অপরাজিত 57 রানে চড়ে 270 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া। হোল্ডার ও গ্যাব্রিয়েল 2টি করে উইকেট নেন। জবাবে দারুণভাবে শুরু করলেও দলীয় 49 রানে ফ্লেচারের উইকেট হারানোর পর দ্রুতই চার্লস, ব্রাভো, স্যামুয়েলস ও পোলার্ডের উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। মাঝে রামদিন প্রতিরোধ করার চেষ্টা করলেও তিনি ব্যক্তিগত 40 রানে আউট হলে 26 বল বাকি থাকতে ক্যারিবীয়দের ইনিংস থামে 212 রানে। 5 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন জস হ্যাজলউড। কাঁধের ইঞ্জুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন 23 বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়াল। গত 23 জুন থেকে কাঁধের ব্যথায় ভুগছিলেন থিরিমান্নে। ইংলিশদের বিপক্ষে 3 ওয়ানডের কোনোটিতেই মাঠে নামা হয়নি তার। সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় থিরিমান্নের ইঞ্জুরি থেকে সেরে উঠতে 6 সপ্তাহের বেশি সময় লাগবে। এদিকে লঙ্কান দলে চোট সমস্যায় ভুগছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও পেসার পারভেজ মাহরুফও। 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজের পরবর্তী 2 ম্যাচ হবে 29 জুন ও 2রা জুলাই। প্রিমিয়ার হকি লিগের খবর। আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মেরিনার ইয়াংস। উত্তেজনাকর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে 2-1 গোলে হারিয়েছে পিটার গেরহার্ডের দল।
এই জয়ে উষাকে টপকে সর্বোচ্চ 40 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে মেরিনার। এদিকে দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে 5-1 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জমে উঠেছে প্রিমিয়ার লিগ হকি, শেষ দিকে মুখোমুখি অবস্থানে দুই দল। শেষ ম্যাচে উষা এবং মেইনারের দ্বৈরথেই লেখা হবে শিরোপাধারীর নাম। তবে এখন দুই দলই রয়েছে শিরোপার কান ঘেঁষা দূরত্বে। উষার বাকি দুই ম্যাচ, মেইনারের এক। সমীকরণটা এমন, পরের ম্যাচে জিততেই হবে উষাকে। উষা টেবিলের শীর্ষে থাকলে পরদিনই হয় রদবদল। উষাকে হটিয়ে চূড়ায় উঠে পড়ে মেইনার। অঙ্কটা সরল, শেষ দুই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন সারোয়ারের দল, আর হারলেই রানার্স আপ পুরান ঢাকার জায়ান্টরা। শেষ অবধি হাসির ঝিলিক ফুটবে তার, পয়েন্ট কুড়িয়ে ঝুড়ি ভরবে যার। তাই দুই দলেরই রয়েছে সমান সম্ভাবনা। সহজ হিসাব কষে কঠিন প্রতিপক্ষের মুখে পড়ে মেরিনার। আবাহনীকে হারলে উষাকে তলিয়ে শীর্ষে উঠবে চয়নের দল। হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় দুই দলের সমর্থকরা। 9 মিনিটে চমক দেখায় ওয়াকাজ শরীফ। আবাহনীর বক্সে ঢুকে দারুণ গোল করেন শরীফ। পাল্টা আক্রমণে হলুদ নীল জার্সিরা। 22 মিনিটে পাকিস্তানি রিক্রুট সাবকাত রাসুলের লক্ষ্যভেদী শট, ঠিকানা খুঁজে পায় মেইনারের জাল। সমতা আনে আহসান রানার শিষ্যরা। এরপর দুই দলই খেলতে থাকে কাউন্টার অ্যাটাক। পর্যাপ্ত পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পায়নি কোনো দল। বিরতির পর অল অ্যাটাকে খেলতে থাকে মেরিনার। 63 মিনিটে জার্মান রিক্রুট টমাসের পিসি গোলে জয় নিশ্চিত করে চয়নের দল। শেষ মুহূর্তে আবাহনীর দুর্দান্ত এক বল ঠেকিয়ে ম্যাচ জয়ের নায়ক বনে যান মেরিনার গোলরক্ষক কিরণ। ফলে 2-1-এর স্বস্তি জয় নিয়ে ছাসে ভাসে মেরিনার। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। রিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করার মিশনে ইয়েনজার প্লেয়ার চ্যাম্পিয়নশিপে মাঠে নামছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। চাইনিজ তাইপের লিন কু গলফ ক্লাবে $500,000 পুরস্কারের এই আসর শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষে থাকা 60 জন গলফার সরাসরি সুযোগ পায় অলিম্পিকে অংশগ্রহণের। সিদ্দিকুরের বর্তমান র্যাঙ্কিং 55। আগামী মাসেই শেষ হচ্ছে রিও অলিম্পিকের কোটা প্লেস অর্জনের সুযোগ। তাই এই আসরে নিজের স্বাভাবিক নৈপুণ্য ধরে রাখতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করবেন সবুজ কোর্টের এই টাইগার প্রতিনিধি। যদিও পিঠের ব্যথার কারণে শতভাগ স্বস্তিতে নেই সিদ্দিকুর, তবুও কোনো প্রকার চাপ না নিয়ে খেলাটাকে উপভোগ করার প্রত্যয় 31 বছর বয়সী এই বাংলাদেশি গলফারের। টেনিসের খবর, উইম্বলডন ওপেনের খবর শুরুতেই। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে জয় দিয়ে মিশন শুরু করেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। নারী এককে জয় পেয়েছেন গার্বিন মুগুরোজা ও ভেনাস উইলিয়ামসও। ব্রিটিশ খেলোয়াড় জেমস ওয়ার্ডকে প্রথম সেটে কোনো পাত্তাই দেননি জকো। 6-0 গেমে জিতে নেন প্রথম সেট। তবে পরের সেটে প্রতিরোধ গড়ে তুললেও 7-6 গেমে দ্বিতীয় সেট হেরে যান ওয়ার্ড। আর 6-4 গেমে শেষ সেট জিতলে গ্রাস কোর্টে শুভ সূচনা করেন দ্য জোকার। নারী এককে ক্রোয়েশিয়ার ডোনা জোক ভেকিচের সরাসরি সেটে হারান ভেনাস উইলিয়ামস। প্রথম সেটে 7-6 গেমে জিততে কিছুটা বেগ পেতে হলেও পরের সেট 6-4 গেমে জেতেন ভেনাস। এদিকে নারী এককে জয় পেয়েছেন ভেনেজুয়েলার গার্বিন মুগুরোজাও। ইতালির ক্যামিলাকে 6-2, 5-7 ও 6-4 গেমে হারান মুগুরোজা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেডারেশন কাপে আরামবাগের স্বপ্ন ভেঙে চুরমার। 2-1 গোলে জিতে 5 বছর পর শিরোপা জিতল আবাহনী। ম্যাচ সেরা লি টাক। টেস্ট ক্রিকেটে দ্বিস্তর নীতির পক্ষে নয় বিসিবি, বাস্তবায়ন হলে টেস্টে আরো পিছিয়ে পড়বে বাংলাদেশ, মন্তব্য মাহবুব আনামের। টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে শতবর্ষীয় কোপা আমেরিকার শিরোপা তিলির। 4-2 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন লা রোজারা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা, খুদে জাদুকর লিওনেল মেসির কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারের পর সিদ্ধান্ত। এবং ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি। রাতে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।